নড়াইল দুই আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মহান জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ার পর নড়াইল সফর করেছেন। পহেলা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি নড়াইল সার্কিট হাউসে এসে উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসক ও জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ এবং গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি নড়াইলের উন্নয়নের ওপর লেখা সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উনি আমাকে হুইপ হিসাবে নিয়োগ দিয়েছেন এবং আমি আমার সর্বোচ্চটুক দিয়েই চেষ্টা করব যেন আমি আমার কাজটা ঠিকমতো করতে পারি, এবং সেই সাথে আমি এই জনপদের মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, ওনাদের কারণেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি।